একটি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে আরও একটি নতুন এক বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে প্রতিটি পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করতে হবে কত তারিখের মধ্যে কোন পদের জন্য কত টাকা পরিশোধ করতে হবে কিভাবে সব কিছু নিয়ে আলোচনা করব আশা করি সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জব অ্যালার্ট চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন চাকরি সার্কুলার আপলোড করা হয় আপনারা চাইলে প্লেলিস্ট থেকে অন্য সকল চাকরি সার্কুলারগুলো দেখে নিতে পারেন যেগুলোতে আবেদন করার ডেট আছে সেগুলোতে আবেদনও করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঔষধ প্রশাসন অধিদপ্তর এখানে এদের ওয়েবসাইট হচ্ছে জি ডিজিডিএ ডট গভ ডট বিডি আমি ওয়েবসাইটের লিঙ্ক সার্কুলার লিঙ্ক এবং অ্যাপ্লিকেশনের লিঙ্ক তিনটা লিঙ্কে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা সরাসরি দেখে নিতে পারেন এটা হচ্ছে বিজ্ঞপ্তির সারাক নাম এবং এটা হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে প্রথমে এক নম্বরে পদের নাম মুদ্রাঘরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গেড়ের চোদ্দ পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি এতে স্নাতক অথবা সময় ডিগ্রি থাকতে হবে এবং ছাতলিপিতে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে বাংলায় এবং ইংরেজিতে বাংলায় হবে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এই পদের জন্য যে সকল দলের আবেদন করতে পারবেন না এখানে গোপালগঞ্জ ময়মনসিংহ কুমিল্লা খাগড়াছড়ি নোয়াখালী সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিহাট নরাইল বাগেরহাট কুষ্টিয়া ঝালকাটি পটুয়াখালী এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপর দুই নম্বর ছিল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেড চোদ্দ পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বড় বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তিন নম্বরে ছিল ইনস্ট্রুমেন্ট মেকানিক বেতন গ্রেড চোদ্দ পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ চার নম্বর ছিল স্টোর কিপার বেতন গ্রেড চোদ্দ পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সমানের ডিগ্রি এবং এই সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর ছিল সহকারী হিসাব রক্ষক বেতন গ্রেড চোদ্দ পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি ছয় নম্বর ছিল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সাত নম্বর ছিল কাম কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাগরিক বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা নয়টি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ তারপর ছিল আট নম্বরে ক্যাশ সরকার বেতন গ্রেড আঠারো পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ নয় নম্বর ছিল অফিস সহায়ক বেতন গ্রেড বিশ পদ সংখ্যা ষাটটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ দশ নম্বর ছিল পরিচ্ছন্নতা কর্মী বেতন গ্রেড বিশ পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এই যে আট নয় এবং দশ এই তিনটি পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর জামালপুর শেরপুর চাঁদপুর কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর রাঙ্গামাটি সিরাজগঞ্জ কুড়িগ্রাম নীলফামারি চেনাইদহ মাগুরা নরাইল বাগেরহাট চুয়াডাঙ্গা কুষ্টিয়া বরগুনা পটুয়াখালী ও মৌল নির্বাচন তবে শারীরিক প্রতি ইতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আমরা পুরো সার্কুলারটা দেখে নিলাম এখন দেখবো আবেদনের কিছু শর্তাবলী এখানে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে ডি জি ডি এ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এখানে অনলাইন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ 25 মে 2021 তারিখ থেকে শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনপত্র জমা দান ও অনলাইন আবেদনপত্র পূরণ ও জমা দানের শেষ তারিখ 15 জুন 2021 তারিখ বিকাল 5 মধ্যে 5 পর্যন্ত 15 জুন 2021 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে আপনি অনলাইনে আবেদনপত্র প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র সাবমিট করার পর আপনি কি ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে প্রতিটি নির্দিষ্ট পদের জন্য পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দুইটি মাধ্যমে যে কোনো টেলিটক প্রিপেইড সিম থেকে এখানে বলা আছে এক থেকে সাত নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশ বারো টাকা এবং আট থেকে দশ পরীক্ষার ফি বাবদ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তবে বিশেষভাবে উল্লেখ্য যে পরীক্ষার ফি জমা দেওয়া না পর্যন্ত আপনার অনলাইন আবেদনটি কোনোভাবে গ্রহণযোগ্য হবে না টাকা পরিশোধের যে নিয়মটা আপনাকে মোবাইলে রাইট মেসেজ গিয়ে লিখবেন স্পেস এস সরি আমি আবারও বলতেছি রাইট মেসেজে গিয়ে লিখবেন ডিজিডিএস যে আপনি ইউজার আইডি পাবেন সেই ইউজার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টু নম্বরে ফিরতি এস এম এসে আপনি একটি পিন নাম্বার পেয়ে যাবেন সেই পিন নাম্বার ব্যবহার করে আপনাকে দ্বিতীয় এস এম এস পাঠাতে হবে দ্বিতীয় এস এম এস পাঠানোর জন্য আপনি রাইট মেসেজে গিয়ে লিখবেন ডিজিডিএ এস ইএস এস পে পিন লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি পল্টের নাম্বারে ফিরতি এস এম এসে আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি অবশ্যই সংরক্ষণ করবেন কারণ পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করতে হবে তো আশা করি সকলে ভালোভাবে বুঝতে পারছেন অন্য অন্য শর্তগুলো আপনারা সার্কুলার থেকে দেখে নেবেন কথা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম